আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞানের স্পেশাল ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমি 39তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে কর্মরত আছি হেলথ ক্যাডারে। আজকে আমাদের এই ক্লাসের স্পেশাল টপিকটি হচ্ছে ভাইরাস। ভাইরাস বা অণুজীব গোত্রের সবচেয়ে ক্ষুদ্রতর সদস্য আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য বরাবরই গুরুত্বপূর্ণ। ভাইরাসের কিছু বেসিক ইনফরমেশন বিসিএস প্রিলিমিনারিতে অবতীর্ণ হওয়ার আগে অবশ্যই জানা জরুরি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাইরাস সম্পর্কে আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে ভাইরাস শব্দটি অর্থ কি। ভাইরাস ল্যাটিন শব্দ, ভাইরাস ল্যাটিন শব্দ, আর সেই বিশেষ শব্দটির অর্থ হচ্ছে বিষ। বেসিক্যালি ভাইরাস শব্দটা প্রথম প্রবর্তিত হয় এমন একটি অস্তিত্বকে সংজ্ঞায়িত করার জন্য যে অস্তিত্বটি জীব এবং জ্বরের মাঝামাঝি বলে বিবেচিত। 1892 সালে দিমিত্রি আইভানোভস্কি প্রথম আমাদের ভাইরাস আবিষ্কার করেছিলেন। তাহলে ভাইরাসের আবিষ্কারককে এমন প্রশ্নে আমাদের আনসার হবে দিমিত্রি আইভানোভস্কি। তবে উনি কিন্তু ভাইরাসকে কেলাসিত বা পৃথক করতে পারেননি। পরবর্তীতে ভাইরাসকে পৃথক করতে সক্ষম হন স্ট্যানলি, যার কারণে আমরা কিনা ভাইরোলজির জনক বা ভাইরাস নিয়ে পড়াশোনা বা ভাইরাস নিয়ে যে বিদ্যা সেটাকে ভাইরোলজি বলা হয়ে থাকে, সে ভাইরোলজির জনক যদি বলা হয় কাউকে তাহলে সেটার আনসার কিন্তু আইভানোভস্কি হয় না, সেই আনসারটা হয় স্ট্যানলি। তাহলে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে শিখে রাখা প্রয়োজন। প্রথম ইনফরমেশন হচ্ছে ভাইরাস শব্দের অর্থ কি, এবং পাশাপাশি ভাইরাসের আবিষ্কারক এবং ভাইরোলজির জনক কোন দুইজন বিজ্ঞানী তাদের নাম জেনে রাখা উচিত। ভাইরাসকে কেন জীব ও জ্বরের মাঝে সেতু বন্ধন বলা হয় সেটা জানতে গেলে অবশ্যই ভাইরাসের কিছু জড় বৈশিষ্ট্য এবং ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত, ভাইরাস অকোষীয় বা অ্যাসেলুলার, অর্থাৎ ভাইরাসের যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে কোনোভাবেই একটা কোষ হিসেবে অভিহিত করা যাবে না। আর এটা আলট্রা মাইক্রোস্কোপিক বা অতি আণবীক্ষণিক। হোয়াট ডাজ ইট মিন বাই দ্যাট? এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে গতানুগতিক বা সাধারণ জটিল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভাইরাস দৃশ্যমান হবে না। যেহেতু ভাইরাস কোষের চাইতেও ছোট, তাই ভাইরাসকে অবজার্ভ করতে হলে অতি অণুবীক্ষণ যন্ত্র বা আলট্রা মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। আমাদের পাশাপাশি জানতে হবে ভাইরাস যেহেতু কোনো সজীব কোষ নয়, তাই ভাইরাসের মাঝে আমরা সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এই ধরনের উপাদান পাবো না। ভাইরাস রিলেটেড এই ধরনের একবার কিন্তু প্রশ্ন অতীতে বিসিএসে এসেছে যে নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়। তাহলে আমরা মনে রাখবো ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কোষীয় যে অঙ্গাণুগুলো বর্তমান থাকা উচিত যে কোনো একটি সাধারণ কোষে, সেগুলো বর্তমান না, কারণ ভাইরাস একটি অকোষীয় বস্তু। এছাড়া ভাইরাসের বাকি যত বৈশিষ্ট্যগুলো আছে সব মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে সবই নাবোধক। তো মেজরিটি নাবোধক থাকলেও কিছু হ্যাঁবোধক কথাও আছে, যেমন ভাইরাসকে কেলাসিত করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, ভাইরাসকে ব্যাপন করা যায়, ভাইরাসকে পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। সো মূলত এই পয়েন্টটাতেই কিছু পজিটিভ কথাবার্তা বলা আছে, বাকি সবগুলোতেই নেগেটিভ কথাবার্তা। যেমন ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, পাশাপাশি এদের দৈহিক বৃদ্ধি নেই, পাশাপাশি এরা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে যেটা কাজ করবে সেটাকে বলা হয় অ্যান্টিভাইরাল। এই ব্যাপারটা মনে রাখতে হবে, ভাইরাসের বিরুদ্ধে যে কণাটা কাজ করবে, সেই কণাটাকে কি বলা হবে? অ্যান্টিভাইরাল, সেটাকে বলা হবে অ্যান্টিভাইরাল। তাহলে আমরা মনে রাখলাম ভাইরাস হচ্ছে একটি অকোষীয় অতি আণবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। এর পাশাপাশি আরেকটা কথা ভাইরাসের জন্য প্রযোজ্য, ভাইরাসকে সুনির্দিষ্ট পরজীবীও বলা হয়। কেন? কারণ ভাইরাস সুনির্দিষ্ট রিসেপ্টর বা সুনির্দিষ্ট গ্রাহক ব্যতীত
আবদ্ধ হয় না। যেমন করোনা ভাইরাসের জীবাণুর কথাই যদি আমরা বলি, করোনা ভাইরাসের জীবাণু কিন্তু আমাদের ত্বকে সংক্রমণ করে না, কারণ ত্বকে তার রিসেপ্টর নেই। করোনা ভাইরাসের জীবাণু শুধুমাত্র ফুসফুসের রিসেপ্টরের সাথে আবদ্ধ হতে পারে বলেই এটি আমাদের ফুসফুসের প্রদাহের জন্য দায়ী। অতএব ভাইরাসের এই জড় বৈশিষ্ট্যগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে ভাইরাসের যে জীবীয় বৈশিষ্ট্যগুলো আছে, যার জন্য ভাইরাসকে আমরা কিছুটা জীবের সাথে তুলনা করতে পারি, সেগুলো লক্ষ্য করলে দেখব সেগুলো মেজরিটি পজিটিভ স্টেটমেন্ট। যেমন পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখানে অবশ্যই মনে রাখতে হবে বংশবৃদ্ধি কথাটা ভাইরাসের জন্য প্রযোজ্য না। ভাইরাসের জন্য যে বিষয়টা প্রযোজ্য বা যে শব্দটা আমরা চয়ন করতে পারবো সেটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি। ভাইরাস ক্যান মাল্টিপ্লাই বাট ভাইরাস ক্যান নট রিপ্রোডিউস, এই কথাটা মনে রাখতে হবে। ভাইরাস কিন্তু বংশ বৃদ্ধি করে না, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। এবং নতুন সৃষ্ট ভাইরাসে অবশ্যই মূল ভাইরাসের যে বৈশিষ্ট্য বজায় থাকে তা ডেফিনেটলি একটি জীবীয় বৈশিষ্ট্যের কাতারে পড়ে। এখানে একটা বিশেষ কথা না বললেই নয়, যখন নিউক্লিক অ্যাসিডের অস্তিত্বের কথা বলা হয় সেটা ডেফিনেটলি জীবীয় বৈশিষ্ট্য। কিন্তু আমি যদি বলি ভাইরাস শুধুমাত্র শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি, এমনভাবে যদি বলা হয় প্রোটিন দিয়ে গঠিত, যদি এই কথাটা বলা হয়ে থাকে, এটা কিন্তু ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মাঝে পড়বে। মনে রাখতে হবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকা এটা জীবীয় বৈশিষ্ট্য, কিন্তু শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত হওয়াটা ডেফিনেটলি জড় বৈশিষ্ট্য। বাধ্যতামূলক পরজীবী, এই বিষয়টা অবশ্যই জীবীয় বৈশিষ্ট্যের মাঝেও পড়বে, জড় বৈশিষ্ট্যের মাঝেও পড়বে। এছাড়া মিউটেশন ও প্রকরণ, মিউটেশন বলতে বোঝানো হয় জিনের পরিবর্তন। ভাইরাসের মাঝে অবশ্যই আরএনএ অথবা ডিএনএ থাকে, কখনোই দুইটা একসাথে থাকে না, হয় আরএনএ থাকে না হলে ডিএনএ থাকে। সেই ডিএনএ এর পরিবর্তন সাধিত হয় এই যে আমরা কোভিড সিচুয়েশনে যখন ছিলাম বা প্যান্ডেমিকের সময়টাতে বারবার নতুন নতুন ভ্যাকসিন নতুন নতুন স্ট্রেইন আমাদেরকে আক্রমণ করছিল। এটা পসিবল হয়েছিল কেন? কারণ ভাইরাসের পক্ষে মিউটেশন করা সম্ভব, প্রকরণ বা ভ্যারিয়েশন তৈরি করা সম্ভব, কারণ এদের ক্ষেত্রে কি হয় জিনগত পুনর্বিন্যাস হয়। সো ডেফিনেটলি এই বিষয়গুলো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করে। ভাইরাসের জড় বৈশিষ্ট্য জীবীয় বৈশিষ্ট্য দুটোই বিদ্যমান বলে এক বিজ্ঞানী কৌতুক করেই হয়তো ভাইরাসকে সংজ্ঞায়িত করেছিলেন এভাবে, ভাইরাস ইজ এ ভাইরাস, অর্থাৎ ভাইরাসের সংজ্ঞা ভাইরাস নিজেই। বিসিএস প্রিলিমিনারির জন্য ভাইরাসের ভৌত গঠন সম্পর্কে জানা খুবই জরুরি। ভাইরাস কি দিয়ে গঠিত এমন প্রশ্নে আনসার হবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তবে ভাইরাসের ভৌত গঠনে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের বাইরেও বহিঃস্থ আবরণ থাকতে পারে। কোন বিজ্ঞানী প্রথম বলেছেন বা প্রথম আবিষ্কার করেছেন যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি, এই তথ্যটাও জানা জরুরি। বডেন অ্যান্ড পিরি, বডেন এবং পিরি নামে দুইজন ব্যক্তি প্রথম এভাবে ব্যাখ্যা দেন যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের বাইরে যদি কোনো বহিঃস্থ আবরণ থাকে সেটাকে বলা হয় এনভেলাপ। সেটাকে কি বলা হয়? এনভেলাপ। সেই এনভেলাপ সাধারণত লিপোপ্রোটিন দিয়ে তৈরি। সাধারণত কি দিয়ে তৈরি হয়? লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। আর যাদের এই বিশেষ এনভেলাপ থাকে তাদেরকে আমরা বলি লিপোভাইরাস, তাদেরকে আমরা কি বলি? লিপোভাইরাস। তো এনভেলাপ বা বহিঃস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস কি কি আছে তা জেনে রাখা জরুরি। তাদের মাঝে আছে এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা। এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, এদের বহিঃস্থ আবরণ থাকে, তাই এদেরকে আমরা বলছি এনভেলাপড ভাইরাস। আর অবশ্যই মনে রাখতে হবে যে প্রোটিন কোডটা ভাইরাসে বিদ্যমান, সেই প্রোটিন কোডকে সংক্ষেপে বলা হয় ক্যাপসিড, আর ক্যাপসিডের প্রত্যেকটা এককে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের এককে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের এককে কি বলা হবে? ক্যাপসোমিয়ার। একই রকমভাবে এনভেলাপ যেটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি সেটার এককে বলা হয় পেপ্লোমিয়ার, সেটার এককে বলা হয় পেপ্লোমিয়ার। এই কথাগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। ভাইরাসের অভ্যন্তরে যে নিউক্লিক অ্যাসিড বিদ্যমান সেই নিউক্লিক অ্যাসিড
হয় ডিএনএ হবে না হলে আরএনএ হবে। একই সাথে ডিএনএ ও আরএনএ কখনোই ভাইরাসে উপস্থিত থাকে না। এমসিকিউ বেসড এক্সামগুলোর জন্য ভাইরাসের প্রকারভেদগুলোর মাঝে অন্তত ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের এক্সাম্পল জেনে রাখা জরুরি। 36তম বিসিএসে একটি 37তম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়, সেখানে ডিএনএ এবং আরএনএ বিষয়ক একটা অপশন ছিল এবং পাশাপাশি নিচের কোনটি ডিএনএ ভাইরাস নিচের কোনটি আরএনএ ভাইরাস, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব সহজেই আসতে পারে। তো এটার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে কোনো একটা মনে রাখা। তার জন্য আমি একটা সহজ নেমোনিকও সবাইকে প্রোভাইড করি। সেই নেমোনিকটা হচ্ছে, তুমি দিনে হেভি পোলাও মাংস রান্না করো। এই বিশেষ নেমোনিকটা দিয়ে কিন্তু আমরা আরএনএ ভাইরাসগুলোকে মনে রাখতে পারি। যেমন তুমি দিয়ে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, দিনে দিয়ে কি হবে, দিনে দিয়ে ডেফিনেটলি হবে ডেঙ্গু ভাইরাস, হেভি দিয়ে কি হবে এইচআইভি, পোলাও দিয়ে কি হবে পোলিও, মাংস দিয়ে কি হবে মাম্পস, রান্না দিয়ে র‍্যাবিস, আর করো দিয়ে আমাদের অতি পরিচিত ভাইরাসটির নাম চলে আসতে পারে, সেটা কি নাকি করোনা ভাইরাস। এর পাশাপাশি আমাদের একটা বিশেষ বিষয় মনে রাখা উচিত, হেপাটাইটিসের যে ভাইরাসগুলো আছে এ বি ডি ই সি, তাই না, এই ভাইরাসগুলোর মাঝে কোনটি ডিএনএ ভাইরাস, মনে রাখতে হবে হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি যত ভাইরাস আছে হেপাটাইটিস সেগুলো সবই আরএনএ ভাইরাস। এই একটা বিশেষ তথ্য আমাদের জেনে রাখা জরুরি যে হেপাটাইটিস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, অন্যদিকে বাকি যত হেপাটাইটিসের ভাইরাস আছে সব হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে এই তথ্যটাও আমরা পাশাপাশি জেনে রাখার চেষ্টা করব। আমাদের ভাইরাসের কিছু বিশেষ রূপ সম্পর্কে জানা প্রয়োজন। যেমন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাসকে কি বলে? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাসকে বলে ভিরিয়ন। পূর্ণাঙ্গ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, অর্থাৎ সেখানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুইটাই আছে। বাট শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে এবং সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, বিশেষ করে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে একটা আরএনএ, তখন সেটাকে বলা হয় ভিরয়েড। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন কিন্তু নিউক্লিক অ্যাসিড নাই, শুধুমাত্র প্রোটিন কোট আছে, শুধুমাত্র প্রোটিন কোট আছে, তখন তাকে বলা হবে প্রিয়ন। ম্যাটকাউ ডিজিজ, কুরু ডিজিজ, এই ডিজিজগুলোর জন্য রেসপন্সিবল ভাইরাসের বিশেষ রূপটিকে বলা হয় প্রিয়ন। বাট এমন যদি হয় যে একটি গঠন যেখানে নিউক্লিক অ্যাসিড আছে প্রোটিন আছে কিন্তু সংক্রমণ ক্ষমতাবিহীন, কিন্তু সংক্রমণ ক্ষমতা নেই, সংক্রমণ ক্ষমতা যাদের নেই, যে সকল ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নেই কিন্তু নিউক্লিক অ্যাসিড প্রোটিন দুটাই আছে, তাদেরকে আমরা বলবো নিউক্লিও ক্যাপসিড। ইমার্জিং ভাইরাস বলতে কি বোঝায়? মনে রাখতে হবে এমন একটা ভাইরাস যেটা অন্য প্রজাতিতে ছিল কিন্তু নতুন করে ভিন্ন প্রজাতিতে রোগের সৃষ্টি করেছে, তখন ওই নতুন প্রজাতির জন্য এটিকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেমন এইচআইভি শিম্পাঞ্জিতে ছিল, সেটা মানুষকে সংক্রমণ করা যখন শুরু করলো সেটা হয়ে গেল ইমার্জিং ভাইরাস। করোনা এটা বাদুড়ে ছিল, সেটা যখন মানুষকে সংক্রমণ করা শুরু করলো তখন সেটা হয়ে গেল ইমার্জিং ভাইরাস। তো এরকম কিছু কমন ইমার্জিং ভাইরাস সম্পর্কে আমরা জেনে রাখবো। এখানে একটা বাড়তি ইনফরমেশনও আমি মনে করি মনে রাখা জরুরি, যে সকল জীবাণু রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলতে হয় প্যাথোজেন। যে সকল জীবাণু রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় প্যাথোজেন। তাহলে নিউক্লিওক্যাপসিড কি প্যাথোজেন হবে? না, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন এগুলো সবই হবে প্যাথোজেন, কিন্তু নিউক্লিওক্যাপসিড, নিউক্লিওক্যাপসিডকে আমরা কি বলবো? প্যাথোজেন বলতে পারবো না। ভাইরাস সংক্রান্ত আলোচনার শেষ পর্যায়ে আমাদের জানতে হবে ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। ভাইরাসের উপকারিতা অংশে অন্তত আমাদের টিকা এবং ঔষধ হিসেবে ভাইরাসের কি কি উপকারী দিক আছে সেটা জেনে রাখা জরুরি। পাশাপাশি ভাইরাসে ঘটিত মানুষের যে সকল রোগ আছে অবশ্যই এটা জানা জরুরি। এখানে যে কমন কমন ডিজিজগুলো আছে এবং তাদের জন্য দায়ী ভাইরাসগুলোর নাম পাশাপাশি মেনশন করা আছে আমাদের অবশ্যই জানতে হবে। পাশাপাশি বিসিএস প্রিলিমিনারির জন্য আমাদের ডেঙ্গু, এইডস, পোলিও,
এবং সর্বশেষ যে ভাইরাসের তাণ্ডবে আমরা বিধ্বস্ত সে ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য অবশ্যই যথাযথ বা যথেষ্ট পরিমাণ ধারণা রাখতে হবে এবং পাশাপাশি আমরা অবশ্যই হেপাটাইটিস সম্পর্কেও ধারণা রাখব কারণ এটা খুবই কমন একটি ডিজিজ বাংলাদেশের প্রেক্ষাপটে অতএব ভাইরাস সংক্রান্ত এই ইনফরমেশনগুলো প্রিলিমিনারির আগে অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে তাই শেষমেশ আমরা এ কথাই বলবো বিসিএস কঠিন নয় প্রস্তুতি যদি গোছানো হয় এরকম আরও ভিডিও যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা আমাদের আজকের ভিডিওটা আরও কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারতাম এ বিষয়ক যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে